কলকাতা বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল। ভারতের উড়িষ্যায় ঘূর্ণিঝড় ফণি তাণ্ডব চালিয়ে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় স্থানীয় সময় শুক্রবার বিকাল 3টা থেকে কলকাতা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক কৌশিক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, শনিবার 4 মে সন্ধ্যা 6টা পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ঘোষণা কার্যকর থাকবে। প্রাথমিকভাবে রাত 9:30 থেকে ফ্লাইট বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যম CNN এ খবর জানিয়েছে। আগাম সতর্ক বার্তা হিসেবে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এক টুইটে জানিয়েছে, ঘূর্ণিঝড় ফণীর কারণে শুক্রবার 3 মে শুক্রবার রাত 9:30 থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হলো। একই সঙ্গে ভুবনেশ্বরের বিজু পাটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে এই ঘোষণা হালনাগাদ করে বিকাল শুক্রবার 3টা থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়। তবে এয়ার ইন্ডিয়া ও গোয়ার তাদের ফ্লাইট বাতিলে যাত্রীদের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। ফ্লাইট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ইতিবাচক অনুমোদন পাওয়ার পর ফ্লাইট পুনরায় চালু হবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, ফণীর গতিপথে ওড়িশার 10,000 গ্রাম এবং 52টা শহর পড়বে। এছাড়া ফণীর কারণে শনিবার পর্যন্ত দেশটির বাতিল করে দেওয়া হয়েছে অন্তত 233টি ট্রেন। 1999 সালের ঘূর্ণিঝড়ের পর এটাই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে। এই ঝড়ে প্রায় 10,000 গ্রাম ও 50টি শহর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার রাত 9:30 থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 11,00,000 মানুষকে। ফণীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরী। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-র প্রতিবেদনে 3 জনের প্রাণহানির কথা বলা হলেও উড়িষ্যার স্থানীয় এক সংবাদ মাধ্যম 5 জনের মৃত্যুর কথা জানিয়েছে। এছাড়া পুরীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ছিল ভারী বৃষ্টি, বাতাসে উপড়ে গেছে বেশ কয়েকটি গাছ, ধ্বংস হয়ে গেছে একাধিক স্থাপনা। পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উড়িষ্যা থেকে এখন অন্ধ্রপ্রদেশের কাছাকাছি যাচ্ছে ফণী। ঘূর্ণিঝড়টির প্রভাবে সেখানেও ভারী বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে রয়েছে ঝোড়ো বাতাস। কর্মকর্তারা জানান, ঘন্টায় 140 কিলোমিটার বেগ বাতাসে উপড়ে গেছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।